চট্টগ্রামের সড়ক দুর্ঘটনায় চুয়েটের দুই শিক্ষার্থী নিহতের জেরে বিক্ষোভ করছে সহপাঠীরা। সকালে চট্টগ্রাম কাপ্তাই সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে তারা। এ সময় তারা রাস্তার দুপাশে এর কারণে যানজটের সৃষ্টি হয়। প্রতিবাদে বিক্ষোভে নয় দফা দাবি জানান শিক্ষার্থীরা। দুর্ঘটনার বিষয়টি তদন্তের দাবিতে 72 ঘন্টার আলটিমেটাম দেন তারা। এমনকি দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণাও দিয়েছেন তারা। এ সময় ক্যাম্পাসে পুলিশ প্রবেশ করার চেষ্টা করলে বাধা দেয় শিক্ষার্থীরা। গতকাল বিকেলে চুয়েটের তিন শিক্ষার্থী মোটরসাইকেলে ঘুরতে বের হলে দুর্ঘটনা ঘটে। বেপরোয়া বাসের চাপায় ঘটনাস্থলে মারা যান দুই শিক্ষার্থী শান্ত ও তৌফিক। আহত হিমু হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পরপরই সড়ক অবরোধ এবং বিক্ষোভের পাশাপাশি একটি বাসে আগুন দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। আমরা সিনিয়ররা, আমাদের জুনিয়ররা এবং আমাদের যে সিনিয়র যারা আছেন, আমরা সবাই মিলে হচ্ছে 9টা দাবি হচ্ছিল কি আমরা উপস্থাপন করছি। তাদের মধ্যে মূল হচ্ছে এখানে যেন নিরাপদ একটা সড়ক বাস্তবায়ন করা হয়। অনেক দুর্ঘটনা ঘটিয়েছে তাদের বেপরোয়া গতির কারণে, ঠিক আছে। এই পর্যন্ত আজকে এটা প্রথম নয়, এর আগে অনেক ঘটনা ঘটছে। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানব। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আল আমিন শিকদার। আল আমিন, এখন ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখছেন? শিক্ষার্থীদের দাবির বিষয়গুলো কি বিস্তারিত জানাবেন আমাদেরকে? ঋষান, আমরা এই মুহূর্তে ক্যাম্পাসের যে প্রধান ফটক, সেই প্রধান ফটকের সামনে রয়েছি। আর এখন শিক্ষার্থীরা এখনও সড়কে রয়েছে। কিছুক্ষণ আগে তারা সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছিল এবং সড়কটি এখনও বন্ধ রয়েছে। কোনোভাবে কোনো ধরনের যানবাহন তারা যেতে দিচ্ছে না। তারা শুধুমাত্র জরুরি সেবা, যেমন অ্যাম্বুলেন্স যেগুলো রয়েছে জরুরি রোগী পরিবহনের জন্য, সেগুলোর ছাড় দিচ্ছেন। পাশাপাশি জরুরি সেবায় যে সকল গাড়িগুলো রয়েছে সেগুলোর যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন। তবে অন্য কোনো ধরনের পরিবহন বা যানবাহন সেখানে চলতে দিচ্ছে না এবং তারা তাদের যে দাবি, সেই নয় দফা দাবি তারা এখান থেকে জানিয়েছেন। এবং এখন এই সড়কে যে অবস্থান নেয়ার যে বিষয়টি দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে যে তারা তাদের যে নিহত সহপাঠী যে তৌফিক হোসেন, সেই তৌফিক হোসেনের জন্য একটি গায়েবী জানাজা তারা এখানে আদায় করবেন, সেজন্য সড়কে অবস্থান নিয়েছেন। তারা মূলত যে নয় দফা দাবি করেছেন, তার নয় দফা দাবির মধ্যে রয়েছে পলাতক আসামি যে ড্রাইভার রয়েছে তাকে দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং চুয়েট কর্তৃপক্ষকে এই ঘটনায় মামলা করতে হবে, এবং এভি ট্রাভেলস ও শাহ আমানত নামে যে লোকাল বাস চলাচল রয়েছে এই জায়গাটিতে, সেই বাস চলাচল বন্ধ করার একটি দাবিও কিন্তু তারা জানিয়েছেন। এবং তাদের আরও একটি বড় দাবি ছিল, সেটি হচ্ছে যে চুয়েট মেডিকেলে, অর্থাৎ চুয়েটের ভেতরে যে মেডিকেল সেন্টার রয়েছে সেখানে আধুনিক যন্ত্রপাতি, অর্থাৎ চিকিৎসা নিশ্চিত করার জন্য শিক্ষার্থীদের আধুনিক যন্ত্রপাতির তারা দাবি করেছেন। এবং চুয়েটে যে ভেতরে যে বাস সেবা রয়েছে তাদের শিক্ষার্থীদের জন্য, সেই বাস সেবা আরও বাড়াতে হবে এমনটাই তারা দাবি করেছে, যাতে প্রতি ঘন্টায় বাস এখান থেকে বের হতে পারে, চলতে পারে, সেটাই তারা দাবি করেছেন। এছাড়া প্রতিটি পয়েন্টে তারা ট্রাফিক ব্যবস্থা, অর্থাৎ ট্রাফিক বক্স বসানোর জন্য আবেদন করেছেন। আমরা এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে যে মূলত এই জায়গাটিতে শিক্ষার্থীরা, সাধারণ শিক্ষার্থীরা তৌফিক হোসেনের জন্য গায়েবী জানাজা পড়ার জন্য আসলে মূলত দাঁড়িয়েছে। আর এই দাবিগুলো মানার জন্য কিন্তু তারা 72 ঘন্টার একটি আলটিমেটাম তারা দিয়েছে। সেই আলটিমেটাম যদি মানা না হয় এবং এই 72 ঘন্টার মধ্যে যদি তাদের এই সকল দাবিগুলোর বিষয়ে প্রশাসন এবং পুলিশ প্রশাসন, বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি তাদের সাথে আলোচনায় না বসে, তাহলে তারা সকল ধরনের ক্লাস ও পরীক্ষা বর্জন করার হুঁশিয়ারি জানিয়েছে। ঋষান, আলামিন, আপনাকে ধন্যবাদ যুক্ত হবার জন্য।